শুরুতেই সংবাদ শিরোনাম। এবার কাবুলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ রকেট হামলা। মার্কিন সফরে মোদীর ঘুম কেড়ে নেয়ার হুঁশিয়ারি শেখ গ্রুপের। আফগানিস্তানের কালো বাজারে চলছে রমরমা ভিসা বাণিজ্য। মার্কিন উপস্থিতি আফগানিস্তানে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ এনেছে বলল ইমরান। নারী কর্মীদের নারী মন্ত্রণালয়ে ঢুকতে দিচ্ছে না তালিবান। বিদেশি হুমকি নয়, অভ্যন্তরীণ উগ্রবাদেই বেশি উদ্বিগ্ন মার্কিনিরা। যার হাত ধরে আকাশ যুদ্ধকে সীমানার বাইরে ছড়িয়ে দিচ্ছে ইরান, আতঙ্কে ইসরায়েল। এবার বিস্তারিত। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। কাবুলের খায়েরখানা এলাকার শামতালায় অবস্থিত ওই কেন্দ্রটি বৃহস্পতিবার সন্ধ্যার পর এই হামলা হয়েছে জানিয়েছে আফগানিস্তান ভিত্তিক বার্তা সংস্থা আমাজ নিউজ এজেন্সি। হামলায় এখন পর্যন্ত নিহত বা আহতের কোনো খবর পাওয়া যায়নি, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানা যায়নি। আফগানিস্তানের কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি। চলতি বছর আগস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে অস্থিরতা শুরু হয় আফগানিস্তানে, কারণ বাইডেন ওই ঘোষণা দেওয়ার এক মাসের মধ্যে আফগানিস্তান দখলের অভিযান শুরু করে তালিবান বাহিনী। মাত্র তিন মাসের মধ্যে আফগানিস্তানের 34টি প্রদেশের মধ্যে 33টি নিজেদের দখলে এনে গত 15 আগস্ট রাজধানী কাবুলে প্রবেশ করতে সক্ষম হয় তালিবান। চলতি মাসের শুরুর দিকে তারা একটি নতুন সরকারও গঠন করেছে, তবে দেশটিতে এখনও সক্রিয় আছে তালিবান বিরোধী রাজনৈতিক জোট ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট। আর কয়েকদিন পরই কোয়াড সম্মেলনে যোগ দিতে এবং জাতিসংঘ সাধারণ সভায় অংশ নিতে আমেরিকা উড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফরে প্রধানমন্ত্রী মোদীর ঘুম কেড়ে নিতে বিক্ষোভ প্রদর্শনের হুঁশিয়ারি দিল শিখদের খালিস্তানপন্থী গ্রুপ শিখস ফর জাস্টিস। এর আগে 2019 সালে এই সংগঠনকে ইউএপিএ আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত। কৃষক আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে ভারত সরকার বিরোধী কার্যকলাপে জড়িয়েছে শিখস ফর জাস্টিস সংগঠনের অভিযোগ, ভারত জুড়ে কৃষকদের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে ভারত সরকার। এই অভিযোগকে সামনে রেখে মার্কিন সফরকালে মোদীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের প্রধান গুরপদ বন্ত সিং পান্নুন। তার কথায় মোদীকে আমেরিকায় নিদ্রাহীন রাত উপহার দিবে তার সংগঠন। খালিস্তানি গোষ্ঠী নিয়ে সতর্ক করেছে আমেরিকাকে। সম্প্রতি নিষিদ্ধ এই সংগঠনের গতিবিধি আমেরিকায় বেড়ে গিয়েছে বলে বাইডেন প্রশাসনকে জানিয়েছে ভারত সরকার। এদিকে জানা গেছে ওয়াশিংটনে কোয়াডভুক্ত প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 23 সেপ্টেম্বর জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদী। এরপর 24 সেপ্টেম্বরে কোয়াড বৈঠকের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদী। এরপর জো মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথেও পৃথক বৈঠক করবেন মোদী। আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান 15 আগস্ট। এরপর থেকেই মূলত দেশটি বিভিন্ন দেশের দূতাবাস বন্ধ হয়ে গেছে। এমন সময়ে ভিসা প্রত্যাশীদের সংখ্যা বাড়ছে। এই সুযোগে কালোবাজারে বহুগুণ বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের ভিসা। আফগানিস্তানের গণমাধ্যম টলো নিউজ এ তথ্য জানায়। কয়েকটি ট্রাভেল এজেন্সি জানায় বর্তমানে শুধুমাত্র বৈধভাবে পাকিস্তানের ভিসা পাওয়া যাচ্ছে। এছাড়া বেশ কিছু দেশের ভিসা কালো বাজারে বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। কাবুলের একটি ট্রাভেল এজেন্সির পরিচালক শাফি শামিম বলেন, স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ অথবা তিনগুণ বেশি দামে মানুষ কালো বাজার থেকে ভিসা কিনছে। শামিম বলেন, মানুষ বর্তমানে পাকিস্তানের ভিসা কালোবাজার থেকে $350, তাজিকিস্তানের ভিসা $400, উজবেকিস্তানের $1,350 এবং তুরস্কের ভিসা কিনছে $5,000। যদিও গনি সরকারের পতনের আগে পাকিস্তানের ভিসা ছিল $15, ভারতের $20, তাজিকিস্তান ও উজবেকিস্তানের $60 এবং তুরস্কের $120। শামিম জানান, তাজিকিস্তানের ভিসা ছিল $60, এখন তা কালোবাজারে বিক্রি হচ্ছে $350 থেকে $400। তুরস্কের ভিসার মূল্য ছিল $120, কিন্তু এখন কালোবাজারে বিক্রি হচ্ছে $5,000। ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা আফগানদের ভিসা দেওয়ার জন্য কাবুলে বিভিন্ন দেশের দূতাবাস পুনরায় খোলার আহ্বান জানান।
কাবুলের একটি ট্রাভেল এজেন্সির কর্মকর্তা পারভেজ আকবরি বলেন, কালোবাজারে ভিসা বিক্রির বন্ধের জন্য আমরা বিভিন্ন দেশকে কাবুলে তাদের দূতাবাস পুনরায় খোলার আহ্বান জানাই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর 20 বছরের দখলদারিত্ব শুধুমাত্র ধ্বংসযজ্ঞ এবং গণহত্যা ডেকে এনেছে, ভালো কিছু দিতে পারেনি। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠানরত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, আফগানিস্তানে গত 20 বছর ধরে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর যে সেনা উপস্থিতি ছিল তার ফলাফল হিসাবে ধ্বংসযজ্ঞ, লক্ষ লক্ষ মানুষের উদ্ধস্ত হওয়া এবং গণহত্যা ছাড়া ভালো কিছু আসেনি। মার্কিন অবৈধ দখলদারিত্বের কারণে আফগানিস্তানের হাজার হাজার নর নারীর পাশাপাশি 35,000-এর বেশি শিশু নিহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে আফগান জনগণের সামনে জনপ্রিয় সরকার গঠন ও দেশটিতে শান্তি প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এসেছে। আঞ্চলিক স্থিতিশীলতার প্রতিষ্ঠার ক্ষেত্রেও একই রকমের সুযোগ তৈরি হয়েছে। ইরানি প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানের সমস্ত গোত্র এবং নিগ্রোষ্ঠীর অংশগ্রহণে একটি প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের প্রচেষ্টা জোরদার করা উচিত, যা হবে দেশটির জনগণের ইচ্ছার ভিত্তিতে। তিনি জোর দিয়ে বলেন, আফগান সমস্যা সমাধানের ক্ষেত্রে মৌলিক বিষয় হচ্ছে অংশগ্রহণমূলক সরকার গঠন এবং দেশটির অভ্যন্তরে বিদেশিদের হস্তক্ষেপ ঠেকানো। আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়ের ভবনে নারী কর্মীদের তালেবানের প্রতিনিধিরা ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ভবনে শুধু পুরুষদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ওই মন্ত্রণালয়ের এক কর্মী রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে এ তথ্য জানান। ওই কর্মী বলেন, 4 নারীকে মন্ত্রণালয়ের ভবনে ঢুকতে দেওয়া হয়নি। এরপর ওই 4 নারী মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রতিক্রিয়ার মধ্যেই আফগানিস্তানের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয় তালেবান। 15 আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে প্রায় 20 বছর পর ফের ক্ষমতায় বসে গোষ্ঠীটি। এরপর 6 সেপ্টেম্বর তালেবান পাঞ্জশির দখলে নেওয়ার দাবি করে, অর্থাৎ পুরো আফগানিস্তান চলে যায় গোষ্ঠীটির নিয়ন্ত্রণে। পরদিনই মোহাম্মদ হাসান আখুন্দের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ঘোষণা করে তালেবান, যিনি এর আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 2001 সাল থেকেই তার ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা রয়েছে। 9/11 হামলার 20তম বার্ষিকীর প্রেক্ষাপটে আমেরিকানরা বলছে তারা বিদেশ থেকে আগত হুমকির চেয়ে অভ্যন্তরীণ চরমপন্থা নিয়ে চিন্তিত। দি অ্যাসোসিয়েটেড প্রেস এবং NORC সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ এর জরিপ অনুসারে এ তথ্য উঠে আসে। জরিপে দেখা গেছে 65% মার্কিন উত্তরদাতা যুক্তরাষ্ট্রভিত্তিক চরমপন্থী গোষ্ঠীগুলোর ব্যাপারে হয় অত্যন্ত উদ্বিগ্ন অথবা খুবই উদ্বিগ্ন। অন্যদিকে 50% দেশের বাইরের চরমপন্থী গোষ্ঠীগুলোর ব্যাপারে এমন উদ্বেগ প্রকাশ করেন। ডেমোক্রেট হিসেবে পরিচয় দানকারী মার্কিনিরা রিপাবলিকানদের চেয়ে স্বদেশ হুমকির বিষয়ে বেশি উদ্বিগ্ন, যথাক্রমে 75% থেকে 57%। 9/11 হামলার পর মার্কিন সরকার দেশের ভেতরে ও বিশ্বজুড়ে চরমপন্থী গোষ্ঠীগুলিকে থামাতে ব্যাপক অভিযান শুরু করে, অনেক ক্ষেত্রে যার লক্ষ্যবস্তুতে পরিণত হয় মুসলিম সম্প্রদায়। ওয়াশিংটনের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল হামলার জন্য দায়ী উগ্রবাদী গোষ্ঠী আল কায়দা। এই সংগঠনটিকে আবার কোনো হামলা পরিচালনা বা দেশের ভেতরে সহানুভূতি পোষণকারীদের অনুপ্রাণিত করতে বাধা দিতে US সরকার নিজের সমস্ত শক্তি পরিচালনা করে। এই সময় উগ্র ডানপন্থী পারিবারিক সন্ত্রাসের হুমকি প্রায়ই খাটো করে দেখা হয়েছিল, বিশেষজ্ঞরা বলছেন। কাসেম সোলেইমানি, তিনি ছিলেন ইরানের বিশেষ বাহিনী রেভলিউশনারি গার্ডের অফিসার বাহিনী কুদস ফোর্সের প্রধান। গত বছরের জানুয়ারিতে ইরাকের বাগদাদে তাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে আমেরিকা। জেনারেল কাসেম সোলেইমানি ছিলেন ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর। তিনি ছিলেন ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাকে জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যাকে নিয়ে সবসময় আতঙ্কে থাকত ইসরায়েল। কাসেম সোলেইমানি জীবিত থাকার সময় ইসরায়েলের সমরবিদদের মুখে মুখে ছিল তাকে নানা অপবাদ। এই জেনারেল সম্পর্কে খবরা খবরের বড় উৎস ছিল ইসরায়েলের গোয়েন্দা সংগ্রহ। এখন সেটা শুরু হয়েছে ইরানের বর্তমান জেনারেল আমির আলী হাজিজাদেহকে নিয়ে, যাকে নতুন সোলেইমানি ভাবে ইসরায়েল।
বর্তমানে এই আমির আলী হাজিজাদেহকে নিয়ে চরম আতঙ্কে ভুগছে ইসরায়েল। বিগত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের সেনাবাহিনীর মুখে মুখে ইরানের এই ব্যক্তির নাম উচ্চারিত হচ্ছে, কেননা এই ব্যক্তি তার বুদ্ধিমত্তা ও কৌশলে ক্রমাগত ইসরায়েলকে চমকে দিচ্ছে। এরই মধ্যে ড্রোন বা মানুষবিহীন আকাশযান এবং মিসাইল প্রযুক্তিতে আমির আলী ও তার সহকর্মীরা ইসরায়েলকে মহাচিন্তায় ফেলে দিয়েছে, কারণ কুদস ফোর্সের হাত হয়ে এসব প্রযুক্তি চলে যাচ্ছে লেবানন, গাজা, ইয়েমেন সহ ছায়াযুদ্ধের বহু ফ্রন্টে। অভিযোগ উঠেছে আমির আলী হাজিজাদেহ এর আমলে ইরান আকাশ যুদ্ধকে ছড়িয়ে দিচ্ছে নিজেদের আকাশ সীমার বাইরে বহু অপর আকাশে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য শঙ্কার দিক এটা। সেই সূত্রেই আমির আলী হাজিজাদেহ এখন ইসরায়েলের নতুন টার্গেট, যেভাবে ছিলেন ইরানিদের প্রিয় কাসেম সোলেইমানি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।